পরম পূজ্য পদ পরম অনুরাগী কৃষ্ণ ভক্ত চূড়ামণি কবীন্দ্র শ্রীপাদ লীলাসু, তিনি রাধারানী শ্রীকৃষ্ণ দর্শন বর্ণনা করছেন, তারই বাণীর অনুবাদ করে চলেছে। ও সহযোগী রাধারানী বলছেন, ওগো ওই সহযোগী, ওই দেখো গোকুলের পথে পথে এই ব্রজ বিধিতে বিধিতে বৃন্দাবনে একাকী ধীরে ধীরে কে চলে যায়, কে যাচ্ছে বৃন্দাবনে কোন বিধিতে বিধিতে এমন একাকী মরাল চাঁদে কে চলে যায়, কেমন তার রূপ লাবণ্য মৌলিশ চন্দ্র ভূষণ মস্তকে রয়েছে শিকি পাখা মরগত স্তম্ভ অভিরাম বহু আর মরগত মনি শ্রীমুখের সভার কথা জিজ্ঞাসা করছ, তার মুখখানি চিত্র মুগ্ধ হাস্যমধু বদ্রং চিত্র বিমুগ্ধ হাস্যমধুরম, কি অপূর্ব ভাষা ভাব শ্রীকৃষ্ণকে ফুটিয়ে তুলছে, মুখখানা চিত্র বিচিত্র মুগ্ধ হাস্যরসি মধু বালে বিলোলে তৃষণ আর নয়ন যুগল ভাব বিলাসে দোলায়মান সকৃষ্ণ কটাক্ষ যুক্ত নয়ন যেন খুঁজে বেড়াচ্ছে মনের মানুষকে খুঁজছে তাই সকৃষ্ণ গোবিন্দের নয়নে রয়েছে তৃষ্ণা অন্বেষণ অনুরাগ ভাবে খচিত চঞ্চল এই জন্য কটাক্ষযুক্ত নয়নের চাঞ্চল্যকেই কটাক্ষ বলা হয় ধুরীর কথা জিজ্ঞাসা করছ, সে কি বাক্য তার কৈশোর পরিহাসিত কিশোর শেখরের কথার রয়েছে হাস পরিভাব যার গতি কর চরণাদির যে বিন্যাস ভঙ্গি মত্ত গজরাজ অপেক্ষাও শ্লাঘনীয় অমনীয় এমন কি মন্দম মন্দম
মন্দরন্দন অহিং ক ঈশ্বর ইনি কে? রাধারানী চিনতে পারছেন না, জিজ্ঞাসা করছেন সহচরী ইনি কে? মথুরা বিধি নিথ গাহতে ইনি গোকুলের পথে বৃন্দাবনের পথে পথে ধীরে 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 চলেছে। কবিরাজ স্বয়ং বললেন যে এরপর শ্রীকৃষ্ণ যেন পূজ্য পথে আগমন করছে, এইরূপ তাকে দেখে প্রতিপদে তার যে মনোভাব মাধুর্য তার স্ফূর্তিতে রাধারানী অদৃশ্য গর্বের মত যেন কোনদিন তাকে দেখেনি। স্বীয় পার্শ্বস্থ সখীকে যা জিজ্ঞাসা করলে কে কে ও কে চলে যায় অনুবাদ করেছেন রাধারানী সেই অসময়ী বাণীর শ্লোকে। স্বভাবতই কৃষ্ণ মাধুর্য প্রবাহের জলের মতো কঠিনী নদীর পাশে দাঁড়িয়ে থাকলে যেমন খরস্রোতা নদীর জল নূতন নূতন আসছে জল আসছে, নগরে নব সেদিনই নব শ্রীমদ ভাগবত বললেন অনুসভিনব প্রতিক্ষণে অভিনব দেবীকের নেত্রে কৃষ্ণ মাধুরী নূতন নূতন বলে মনে হয়। এর কারণ হচ্ছে প্রেম, যার যেমন প্রেম ভালোবাসা আবেশ আকর্ষণ অনুরাগ আকুতি আবেগ তিনি পদনরূপ শ্রীকৃষ্ণ মাধুর্য আসান। আমার মাধুর্য নিত্য নমন হয় প্রেম অনুরূপ ভক্ত আশ্বাদয়, কিন্তু রাধারানী মন তো কারণ আশ্বাদনের শক্তি নেই, উনি কৃষ্ণ মাধুর্যকে মহর্ষি অগস্ত যেমন সামনের জলকে পান করে নিলেন, এ ক্ষমতায় একমাত্র অস্তি আছে। তেমনি মহাভাবী শ্রী রাধারানী তার সেই প্রেম ও তৃষ্ণার দ্বারা গোবিন্দ মাধুর্যকে পুরোটা পান করে নেন। আচ্ছা, যদি পুরোই পান করে নিলেন তো শেষ হয়ে গেল না? বললেন না, দোহে করে ঘুরা ঘুরি পারে মুখ নাহি মুড়ি, গোবিন্দের মাধুর্য বেড়ে চলেছে কোনদিন কমবে না। আর রাধারানীর গোবিন্দের প্রতি যে প্রেম সেই প্রেম বেড়ে চলেছে মাঝখানে আছেন সখী মাধুরী কিছুই সেই জগতের সম্বন্ধে জানতাম যে প্রেম এর ব্যাখ্যা আমাদের আচার্যবাদগণ দিয়েছে, আমরা কি কিছু জানতাম? শ্রীল গুরু মহারাজ বারবার বারবার এই প্রেমেরই ব্যাখ্যা
এই কৃষ্ণ বর্ণামৃত গুরু মহারাজের অতি প্রিয় গুরু। বহু শ্লোক প্রণাম কণ্ঠস্থ। একদিন উনি রেগে বললেন যে গ্রন্থ দেখে পাঠ হয় না, অর্থাৎ ওনার উদ্দেশ্য প্রত্যেকটি শ্লোক টিকা পদ পদাবলী এগুলি কণ্ঠে করে। তুমি যদি গ্রন্থ দেখেই বলো আস্বাদন হবে না। একদিন বললেন যে এক ঘন্টা পাঠ করতে গেলে তার জন্য আট ঘন্টা প্রস্তুতি পত্র ছাড়া। ওই নিয়ে গুরু মহারাজকে দেখতাম নিশ্চিত উনি ওই চিন্তায় করছেন, নিজের মনেই নিজে বিদ্যে বিদ্যে করছেন, নিজে পাঠ করছেন। ওনার ভোর রাত্রের থেকে ওনার ভিতরে পাঠ চলছেই চলছে, চলছেই চলছে। একদিন কথা প্রসঙ্গে বললেন যে আমি ওই দেশে এই প্রকার শ্লোক পদাবলী মুখস্থ করতে করতে চলতাম, তো একদিন সে দেশে সহজিয়াদেরই প্রাণ, তো এক সহজিয়ার নেতা সে আমায় রাস্তায় ধরে বলল, অমূল্য তোমাকে চলতে ফিরতে সবসময় দেখি একা দোকা, তুমি বিড়বিড় বিড়বিড় করে কি বলতে বলতে চলো, তুমি কি কোন ভূতপ্রেতের সাধন করো, কি কিছু সাধন করো? এরকম ভাবনা সেই রকম বললেন গুরু মহারাজ। এসব কথা বলতে বলতে ও করে আসতে বলতেন, বাবা কত কষ্ট করে প্রচার করেছি। ওই দেশে রামায়ণের প্রচার ছিল, গুরু মহারাজই প্রথমে ভাগবতের প্রচার আরম্ভ করলেন। বাবা এই চিরা আর গুড় চটকার হয়তো 10 মাইল 15 মাইল হেঁটে হেঁটে গেছেন, তো পার্থ হলো এরপরে প্রসাদ রূপে সামনে কি চিরা জল দিয়ে আর ওই হাফি গুড় দিয়ে চটকান। রাতে রাতে আবার হেঁটে 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 আসলো বাড়ির থেকে। পরম গুরু মহারাজ কে উনি পেলেন, ওনাকে রাধা কুণ্ডের সন্ধান দিলেন ঝালদার শ্রীল কমলাকান্ত চক্রবর্তী ঠাকুর। এনার গুরু মহারাজের প্রতি অপার স্নেহতা। গুরু মহারাজের আবির্ভাব স্থান এবং শ্রাবণী পূর্ণিমায় ব্রজমোহন সিংহ এবং মাতা পদ্মাবলা দেবী সুসন্তান রূপে তিনি আবির্ভূত হন 1925 খ্রিস্টাব্দে বাংলার 1332 সালে। ওনার পূর্বপুরুষ রাজস্থান প্রদেশের জয়পুরের বাসিন্দা ছিল। মহারাজ শত্রুঘ্ন আদিত্য দেবের আহ্বানে ওনার পূর্বপুরুষগণ বৈবাহিক সূত্রে আবদ্ধ হয়ে এই কয়েকটা মৌজা অধিপতি রূপে এই চার গ্রামে সুবর্ণরেখা তুলে বিবাস করছিলেন। সেই বংশে উদার নিষ্ঠাবান ব্যক্তি ওনার পিতৃদেব প্রজন্ম। এই তারই লাবণ্য সুন্দর শিশুপুত্র রূপে শ্রী গুরু মহারাজ আবির্ভূত হন। পূর্বাশ্রমে অমূল্য রতন নামে খ্যাত হয়ে পড়াশোনা খেলাধুলা নাট্য অভিনয়
গুরু মহারাজের শেষ কাল অব্দি এই নাট্য অভিনয়ে স্বাভাবিক কথাবার্তা বলতে গিয়ে উনি এত সুন্দর হস্তমুখে ভঙ্গি প্রকাশ করতেন। নাট্য অভিনয়ে বহুমুখী প্রতিভা, উনি সকলকে বিস্মিত করেন। নিকটস্থ তুন্তুরি বলে একটি গ্রাম, সেখানে হাই স্কুলে গুরু মহারাজজি অধ্যাপনার পর উদ্দেশ্যে শিক্ষকতা এবং রামায়ণ তুলসীদাসী রামায়ণ খুব ভালোভাবে অভ্যাস করে। রামায়ণ প্রায় ওনার কণ্ঠস্থ ছিল, চৌপাই কণ্ঠস্থ ছিল। একদিন বিকেল বেলা পথে পড়ার সময় ওনাকে কেউ জিজ্ঞাসা প্রশ্ন করে যে মহারাজজি রামায়ণে তো ভাগবতের বহু শ্লোকের অনুবাদ রয়েছে, গীতার বহু শ্লোকে বলতেন পাঠের মধ্যে রামায়ণ চৌপাই, কিন্তু খুব কম। গুরু মহারাজ বললে, বাবা আপনার রামায়ণে এত চৌপাই কণ্ঠস্থ তো, কিন্তু বলেন তো কম আনুপাতিক ভাবে। গুরু মহারাজি বললেন যে কেন, আমাদের গোস্বামী পাদগণে কি বাণীর অভাব আছে যে আমি রামায়ণের চৌপাই? এইরকম ছিল ওনার আচার্য নিষ্ঠা। কিন্তু রামচরিত মানস কণ্ঠস্থ, বিভিন্ন গ্রামে গ্রামে পাঠের আসনে উনি সে দেশে রামায়ণের কথা বলে খ্যাতি লাভ করেন। এদিকে পিতার আগ্রহে মাত্র 17-18 বছর বয়সে বিবাহ জীবনে প্রবেশ করেন। সেই সময়ে গড় জয়পুর বলে গ্রামে তিনি হরিপ্রিয়া দেবীর পাণি গ্রহণ করলেন। বিবাহের অল্প সময় ব্যবধানে পিতা পরলোকে চলে যান। পিতৃবিয়োগের পরে উদাসীনতা দিন দিন বাড়তে থাকে অমূল্য রতনে। আত্মীয় স্বজনের দৃষ্টিতে এটা ভালো লাগে না, যেন অমূল্য রতন অমানুষী ভাবাপন্ন, সে অস্বাভাবিক ভাবাপন্ন যেন ভাবান। এরপরে তিনি শারীরিক ভাবে ব্যাধিগ্রস্ত, চিকিৎসার অধীনে থেকে পুরুলিয়া হাসপাতালে সুস্থ। ওনার জননী ওনাকে খুব সুশ্রূষা করেন। এই জন্য পরবর্তীকালে গুরু মহারাজ বলতেন যে এই দেহটার তো বাঁচার কোন আশাই ছিল না, শিশুকাল থেকে উদার রোগী, কিন্তু জানি না কোন শক্তি বাঁচালো এবং কিভাবে যে এত বড় বড় গ্রন্থ লিখলাম, কে লেখালো, কে যে কি করালো, এ কিছু বোঝা গেল না। এর দ্বারা বোঝা যায় ওনার ভিতরে যে অহম অহমিকা, এই ভাব কোনোদিন ছিল। গুরু হয়েও ছিলেন তিনি সম্পূর্ণ গুরু গৌরব ভাবমূর্ত। রামায়ণ পাঠ করছেন এটা শান্তির জন্য মানসিক, নাটক অভিনয়ও করছেন। একদিন গৃহের সন্নিকটে রামায়ণ পাঠের আসনে এক বৃহৎ আকার একটি কাক পক্ষীর, সেই পক্ষীটি ওনার দিয়ে যেন তাকিয়ে উনি সহসা মূর্ছিত হইলেন।
প্রকৃতিস্থভাবে অনুভব করেন এই কাকপক্ষীটি স্বয়ং কাকভূষণ নিজে। রাম কথায় আকৃষ্ট হয়ে মনে এসেছেন কৃপা করতে। পরে মনে হতে লাগলো আমি কে, কোথায় যাব, কোথায় গেলে শান্তি পাব, কে আমাকে বলে দেবে প্রকৃত শান্তি পথের সন্ধান। ভগবত ইচ্ছায় ওখানের থেকে 10-15 মাইল দূরে মেশা গ্রামে ফাল্গুন মাসে 3 দিনের জন্য একটা বৈসভা অনুষ্ঠিত প্রতি বছর। সেই বৈসভাটি আমাদের পরম গুরু পাদ পদ্মেরই আবির্ভাব স্থলিতে ওনার কাকার নামে সেই বৈসভা। ওনার কাকার নাম ছিল নীলমাধব দেবানী। এই জন্য নীলমাধব সেবাশ্রম। তো সেই হরিসভায় এখনো প্রতি বছর 3 দিন, একদিন সম্বন্ধ তত্ত্ব, একদিন অভিধেয় তত্ত্ব, একদিন প্রয়োজন তত্ত্ব আলোচিত সেই সভায় উপস্থিত। সেখানে সভাপতি ছিলেন কমলাকান্ত চক্রবর্তী, ভক্তি তত্ত্ব বাচস্পতি। উনি পুরো পুরুলিয়া জেলা মানভূম সিংভূমের ভিতরে ভাগবতবিদ এবং পরম শুদ্ধ ভক্ত মুদা চেতা বিলাসী ছিলেন। পুণ্ডরীক বিদ্যানিধি মত ওনার লগ্ন চক্রবর্তী ঠাকুরের। এই একটা রুমাল, একটু পরে আরেকটা রুমাল, নীলকুঠিতে উনি চাকরি করতেন। উনি এই ঝালিদা অঞ্চলে শুদ্ধ ভক্তির অনেক প্রচার করেছেন। এমনকি মহাপ্রভুর 55 বৎসরের উৎসবে এই মহাপুরুষ বিশাল সংকীর্তন শোভাযাত্রা 108-এরও বেশি শ্রী বৃন্দ করতা বেড়েছেন। ইনি পরম গুরু মহারাজকে সর্বদা ঠাকুরের সঙ্গে ওখানে সাক্ষাৎকার হয়। উনি মানসিক অবস্থা অনুভব করে অন্ডরত উনি ভবকুলে জীবের জীবের গতি দেখে ওনার অন্তর ব্যাকুলিত হয়। খোঁজ খবর নিতে নিতে উনি রাধা কুণ্ডে আসেন। তখন 1952 খ্রিস্টাব্দ, শ্রী পরম গুরু মহারাজকে দর্শন করে ওনার পূর্ব সম্বন্ধ পূর্ব স্মৃতি যেন অন্তরে জানে। আসলে ওই যে চক্ষুদান লীলা যে জন্মে জন্মে প্রভু সে গুরু মহারাজ বিশান্ত দিক বলতেন, দেখো গোশালায় অনেক গাভি থাকে, অনেক বাছুর, একবারে 50-60টা বাছুর, 100 বাছুরও আছে। বাছুর গুলো খোয়ারের মধ্যে থাকে, এবার খোয়ারটা সরিয়ে দাও, বাছুর গুলো লাভ ছাপ দিতে 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 নিজের মায়ের কাছে চলে যায়। কি করে ছিনে নেয় যে অরুর গায়ে আমার মা, চিনতে ওরা কখনো ভুল করে না। তেমনি শিষ্য গুরুদেবকে দেখলেই এর পরে আর উনি ব্যাখ্যা করলেন না, উনি এখানেই বাক্য দাঁড়িয়ে দিয়ে দিলেন। ব্যাখ্যাটা করে উনি বোঝাবেন না, ওটা বুঝে নিতে হবে। তেমনি শিষ্য যদি গুরুদেবকে দেখেন, যেখানে দেখেন, যে পরিস্থিতি,
সঙ্গে সঙ্গে মন ধরে দেয় একটা অপ্রাকৃত আকর্ষণী অনুভব হয় আমার জন্ম জন্মে রাধারানী এনাকে পাঠিয়েছে ইনি হাতে ধরে সেই নিভৃত নবনি গুঞ্জে পরম গুরু মহারাজের কাছে দীক্ষা মন্ত্র আদি লাভ করেন দীক্ষা গ্রহণের পরে হৃদয়ে সাত্বিক ভাবে হৃদয় হয় সাধ্য সাধন তত্ত্ব বিষয়ে জ্ঞান লাভ করেন শ্রী পরম গুরুদেব নির্দেশ দেন যে তুমি ভাগবত অধ্যয়ন করো রাধাকান্ত গোস্বামী প্রভুর ভাগবত ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যা তুমি অধ্যয়ন করো সে দেশে তুমি ভাগবত কথা বলে শোনাও সকলকে ভাগবতে প্রচার করো নিজে পরম গুরুদেব কলকাতায় হরিহর লাইব্রেরি কর্মাধ্যক্ষ নেপাল ভট্টাচার্য মহোদয়কে চিঠি লিখে আর ডাকজনে ভাগবত গ্রন্থ সমূহ আনিয়ে আর পরম গুরু মহারাজ দান গুরু মহারাজকে দেন এই ভাগবত অধ্যয়ন করো ভাগবত কণ্ঠস্থ করো ভাগবতে প্রচার করো শ্রী গুরু মহারাজজির এই হরিকথা জগতে প্রবেশ প্রারম্ভ হয় ভাগবতামৃত বর্ষিণী এই জন্য ওনার কথা এত মধুর এত সার মিতং সারঞ্চ বাগ্মিতা গুরু মহারাজ বলতেন যে ভাগবতামৃত বর্ষিণী যে প্রথম দশম স্কন্ধে থেকে আমার কণ্ঠ ছিল কোথায় পুতনামক্ষণ কোথায় দানবন্ধন কোথায় জমলার্জুন ভঞ্জন আর রাধাবিনোদ গোস্বামী প্রভুর ব্যাখ্যা এতই মনজ্ঞ এতই উন্নত গ্রন্থ সামনে নিয়ে দেখেও কণ্ঠস্থ করেও বলা যায় না এত নিবিড়তা গভীরতা বারবার আসেন ওখানে চাষের কাজ রয়েছে ধান লাগিয়েই চলে এখনের ধান পাকতে সময় কৃষির উপরেই নির্ভর এই সময়টা সম্পূর্ণ উনি প্রতি বছর এসে ওখানে ধান রোপণ হয়ে গেল এইবার এখানে এসে দু মাস তিন মাস থেকে যত গুরু মহারাজের পরম গুরু মহারাজের খাতা সব নকল করে দিতে পরিবেশ সবসময় অনুকূল ছিল না পরম গুরু মহারাজের যে অন্তঃসেবক ছিলেন আমাদের জ্যাঠা মহারাজ গোবিন্দপদ দাস বাবাজি মহারাজ তিনি ব্যাকরণ তীর্থ ছিলেন সাহসী পণ্ডিত তেজস্বী ছিলেন এবং পরম গুরু মহারাজজির গ্রন্থের প্রকাশক রূপে তিনিই ছিলেন এখনো প্রাচীন ছাপায় ওনার নাম রয়েছে তিনি একটু পরম গুরুদেব ওনাকে প্রীতি করেন আর উনি ঘন্টার পর ঘন্টা এখানে থাকে এটা ওনার চোখে ভালো লাগে তিনি গুরু মহারাজ বলতেন যে কোন মতে একটু বাইরে দুটো ইট দিয়ে একটু অন্ন ফুটিয়েছি ছোট একটা হাড়ি করে হয়তো মুড়ির কাছে রেখেছি হাড়িটা রাত্রে যাওয়া অবশেষ আছে অতটুকু দেবে উনি গরু করেই কিছু মনে করতাম এইভাবে পরম গুরু মহারাজ আদেশ করলেন যে যতদিন তোমার মাতৃদেবী আছে ততদিন তুমি ওখানেই থাকো পাঠ কীর্তন করো প্রতি বছর আসছো আসা যাওয়া করো ওখানে উনি
নিজের গ্রামে একটা রাস মণ্ডল রাস মঞ্চ করেছিলেন, আজও জায়গাটি আছে বহু ভক্তির সমাবেশ। এবং ওনার জমিদারির ভিতরে ওনার মৌজার ভিতরে এক প্রাচীন মহাদেব আছে টিলার উপরে, সেই স্থানটার নাম হচ্ছে মহাদেব বেড়া, ওনাদেরই ঠাকুর। সেখানে কমলাকান্ত চক্রবর্তী ঠাকুর তিনি একটা প্রত্যাদেশ পেয়ে নবকুঞ্জ ওদেশে হয় নয়টা কুঞ্জ করে একবারে নাম নবকুঞ্জ উৎসব করেছিলেন, এখনো সেই মণ্ডপ আদি রয়েছে। ওখানে একটা নিয়ম যে প্রতি গ্রামে 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 একটা সংকীর্তন মণ্ডপ আছে আর মহামন্ত্র কীর্তন। আগে অবশ্য ওসব দেশে মহামন্ত্রের বদলে রাধে গোবিন্দ আদি যেমন বাপুরা দিতে এখনো আছে এই নামেরও প্রচার ছিল। যাই হোক, মাতৃদেবী লক্ষ্মণীর ওনারা সংসারে মন কিছুতেই বসে না, এইভাবে 10-12 বছর উনি যাতায়াত করেছে। সেই সময় অনেকে ওনার চরণাশ্রয় করে। শ্রী পরম গুরু মহারাজের আদেশে ভক্ত অবস্থাতেই উনি অনেককে দীক্ষা দিয়েছিলেন। সেই সময়ের অনেক আমাদের জ্যেষ্ঠ গুরু ভ্রাতাগণ এখনো কেউ প্রকট আছে, ওনার পূর্বাশ্রমে সেই ভক্তাবস্থা শিষ্য। এই সংসারে থাকা আর সম্ভব হয় না, এর মধ্যে উনি দুই পুত্র এবং এক কন্যা জনক। মাতৃবিয়োগের পরে কি করে সংসারকে ত্যাগ করবেন? এই পুজোর সময় দুর্গা পুজো গ্রামে হয়, ওটা ওনাদের বংশ পরম্পরায় চলে আসছে, শ্রমিকেরা করে, নাটক হয়, এখনো সেই জায়গা রয়েছে। এই পূজার বাজার করার ছলে উনি মিডিয়াটার বলে গ্রাম সেখানে কাউকে কিছু না বলে সেখানে এই আমাদের হরিমোহন বাবা রয়েছেন ওনার পিতৃদেবকে সঙ্গে নিয়ে কাউকে কিছু না বলে আর উনি এসে উপস্থিত হন এখানে 1968 খ্রিস্টাব্দে। তখন এখানে মহন্ত মহারাজ ছিলেন, রাধাকৃষ্ণ দাস সহজ মহারাজ। এখানে নিয়ম হচ্ছে বেশ পরিবর্তন করতে গেলে অন্তত 2-4 বছর থাকা এখানে কর্তব্য বলে বসন্ত মনে করে, যাতে সদাচার সেবা ব্যবহার শিখে সে বিরক্ত বেশ টাকা বেশি ঘোষিত হয়। তো মহান্তজির কাছে যখন বেশ ভ্রমণের প্রস্তাব করে তখন মহান্তজি আপত্তি করেন, কিন্তু ভগবত ইচ্ছায় গুরু মহারাজজি বেশ হয়ে যায় অতি শীঘ্র। তখন তো এত সংখ্যা ছিল না, এই বেশ গ্রহণের পরে ওনার অন্তরে বিপুল বৈরাগ্য। তখন পরম গুরু মহারাজজির কুঠিরে উনি আর ওনার সেবক গোবিন্দমত দাস ছোট ভক্তপুরি উনি বৃন্দাবনে চলে যান সিদ্ধ বাবার বিরহ উৎসব দর্শন করে এই নিয়ম সেবা আসে। তখন রাধাকুণ্ডের নিয়ম সেবায় এত শ্রবণাঙ্গা ভক্তির যোগ ছিল না, নিত্য পাঠ ছিল দ্বাদশামীতে নিত্য পাঠ হতো, কিন্তু এত বড় স্থানও ছিল না, এত ভক্ত সংখ্যা শ্রোতার সংখ্যাও ছিল না। গুরু মহারাজজি এর পরে শ্রী বৃন্দাবনে যান। তখন বৃন্দাবনে লোটন কুঞ্জই ছিল আমাদের
কেশিঘাট ধরে তখন এতটা প্রসিদ্ধি ছিল না। নটনকুম যে লীলা থাকতেন, দুই বছর এইভাবে উনি আত্মগোপন করে বৃন্দাবনে এখানে ওখানে থাকেন। আত্মগোপনের উদ্দেশ্য এই যে ঘরে ছোট ছোট দুটো ছেলে একটি নাবালিকা মেয়েকে রেখে আর উনি চলে এসেছে, তো ওরা তো ধরে নিয়েই যান। এই প্রকার বৃন্দাবনে মাধুরী বৃত্তি অবলম্বন করে কখনো বৃক্ষতলে কখনো নাট মন্দিরে যেখানে সেখানে দুই বৎসর কেটে যায়। তারপরে গুরু আজ্ঞায় রাধাকুণ্ডে এসে পঞ্চায়েত ঘেরাতে এই শ্রীকুণ্ডের পাড়ি কুঠির নিয়ে আর উনি স্থির ভাবে এখানে বিবাস করেন। রোজ ভোর রাত্রে উঠে আর গিরিরাজ পরিক্রমা, তখন উনি ওনার ভজনের একটা নিয়ম প্রসঙ্গে এক জায়গায় ডায়েরিতে লিখেছেন যে আমি বেশি সময়ই ঘুমিয়ে কাটাই, শেষ রাত্রিতে তিনটের সময় শয্যা ত্যাগ করে স্নান শৌচাদি ক্রিয়া শেষ করে শ্রী গুরুদেব অষ্টকাদি পাঠ করি, বৈষ্ণব বন্দনা সখী মঞ্জরি গণে বন্দনা, তারপরে ভোর পাঁচটার থেকে সকাল সাতটা পর্যন্ত শ্রী ভাগবত গান বাবাজি মহারাজের নিকট ভাগবত অধ্যয়ন করি। উনি পূজারী ছিলেন রঘুনাথ দ্বাদশাইবাদের সমাধির, তো ভোরবেলা ওনার সময় ছিল, সেই সময় ভাগবত পড়াতে ওই সমাধির কাছে নিকটে বসে সাতটার পরে গিরিধারী পুজো অর্চনা করে সকাল নটার থেকে এক ঘন্টা ব্যাকরণ শিক্ষা, দশটার থেকে এগারোটা পর্যন্ত মাধুরীর সময়, এবার বারোটার সময় প্রসাদ পেয়ে একটু বিশ্রাম, আবার দুপুর একটার থেকে ব্যাকরণ অধ্যয়ন। শ্রী কৃষ্ণচরণ দাস বাবাজি মহারাজ পণ্ডিতজি তখন রাধাকুণ্ডে যানবাহন দিয়ে পড়ে থাকতেন, তো উনি একটা দেড়টার সময় গিয়ে উপস্থিত হতেন। দেখি এখানে ঘুমাতে এসেছ, ঘুমাবে পড়ো, ডেকে ডেকে পড়াতে। এরপরে বিকেল তিনটের থেকে ভক্তি রসামৃত সিন্ধু পাঠ, চারটের থেকে ছটা পর্যন্ত গোবিন্দ মন্দিরের বৃহৎ ভাগবতামৃত আলোচনা, ওই সময় পঞ্চানন শাস্ত্রী বলে ছিলেন, তিনি গোবিন্দ মন্দিরের উপরে দোতলা ছিল, উনি বৃহৎ ভাগবতামৃতে খুব অভিজ্ঞ, উনি বৃহৎ ভাগবতামৃত টিকার অনুবাদ দিয়ে বৃহৎ ভাগবতামৃতের আলোচনা। তারপরে দীনশরণ দাস বাবাজি মহারাজের নিকটে গিয়ে রসতত্ত্বের শ্রবণ, যা শ্রবণ করতাম তাই নোট করে নিতাম। দীনশরণ দাস বাবা আবিষ্ট হয়ে মুখে যেতেন, মুখ দিয়ে যেন অমৃত চলে পড়ছে, সেই নোটটাই পরবর্তীকালে রসদর্শন গ্রন্থে মূল কাঠামো। অবশেষে রাত্রি আটটার সময় কুণ্ডের তীরে বসে জপ করতাম, দ্বাদশ স্বামীর সমাধি পরিক্রমা করে সব শেষে রাধা কুণ্ডে পরিক্রমা করে আবার বিশ্রাম, আবার ভোর তিনটায় ওঠা। এই ছিল গুরু মহারাজজির সেই সময়ে প্রথম এখানে কুঠির নেওয়ার পর নিত্য কর্মসূচি, ভজন নিয়মসূচি। আমরা গুরু মহারাজজির চার চরিত্রে দেখতে পাই যে উনি যত রুচি ছিলেন, সব সময় ওনার ভজনের রুচি এবং ভজনের নিষ্ঠা এই অংশেবায় এত ভিড়, কিন্তু ওনার মনোভূমির উপরে কোন প্রভাব বিস্তার। এই যে এত ভক্ত আসছে, ওনাকে দণ্ডবোধ করছে, ওনার সঙ্গে কথা বলছে, কিন্তু উনি পাঠের গ্রন্থ দেখছেন। এই যে
আমরা অনেক সময় কাছে দাঁড়িয়ে থেকে বিচলিত হতাম যে ভিড় সামলানো, কিন্তু উনি এত লোককে দর্শন দিয়েও কি করে পাঠের গ্রন্থ দেখছেন, পাঠের সবকিছু প্রস্তুত করছেন। আবার রাত্রি আড়াইটার সময় উঠে গোপীনাথে কুঞ্জভঙ্গ কীর্তন শুরু করল। ঠিক ঘড়ির কাটায় কাটায় চারটের সময় গোপীনাথে আনতি হল। এরপরে দুটো পরিক্রমা দেবেন, এইবার এসে পাঠের গ্রন্থ দেখবে। তারপরে সূর্যোদয়ের আগে নিয়ম সেবায় নিয়ম, যে ব্রাহ্ম মুহূর্তে স্নান, সূর্যোদয়ের আগে স্নান করবেন, মন্ত্র জপ করে জপিজাতি চিন্তন করে ঠিক আটটার সময় অর্চনায় নামবেন, অর্চনা করবেন, তারপরে অষ্টকাদি পাঠ করবেন। এই সাড়ে নটার সময় পাবেন, তারপরে আবার পাঠের গ্রন্থ দেখছেন। এই একটায় আবার বিশ্রাম দুপুরে। এর মধ্যে সেই সময় প্রায় ঝাড়া উৎসব হতো, সারা নিয়ম সেবায় আটটা দশটা বারোটা পনেরোটাও ঝাড়া উৎসব হয়েছে, আর উৎসব বেরিয়েই থাকে। আবার ওই একটা বিশ্রাম করলেন, দুটো আড়াইটার ভিতরে উঠে যাবে পাঠের গ্রন্থ, ঠিক সাড়ে তিনটা পড়ে চারটের ভিতরে উনি প্রস্তুত। ঘড়ির কাটায় কাটায় চারটের থেকে পাঁচটা গোপীনাথ মন্দিরে পাঠ হল। তারপরে একটু হাঁটতে গেলেন, একটু হেঁটে এলেন, সন্ধ্যারতি হলো, সঙ্গে সঙ্গে রাধারমণ মন্দিরে, তখন ম্যাড্রাসি বাবা ছিলেন, ওখানে দামোদরাষ্ট পাঠ, দামবন্ধন লীলা আদি অনেক গ্রন্থ পাঠ হয়েছে। নিয়ম সেবায় এক জায়গায় দামবন্ধন বা দামোদরাষ্ট অবশ্যই এই মাসে বিশেষ, অনেকবার উনি দামবন্ধন এবং দামোদরাষ্ট পাঠ করেছে। তারপরে সঙ্গে সঙ্গে এখানে কুটিরে এসে একটু জল পান, জল পেয়েই আর ধর্মশালা, শুতে শুতে ধর্মশালার থেকে এখানে আস্তে আস্তে, তখন মালদার গোস্বামীজি ছিলেন, উনি পাঠের পরে কীর্তনটা অনেক টেনে করতেন, রাধে বলে টান দিলেন তো পাঁচ মিনিট টানই দিলেন। আস্তে আস্তে অনেকদিন সাড়ে নটাও নটা কুড়ি সোয়া নটা তো বাজবে, উনি রাধে কৃষ্ণ কীর্তন না হলে গুরু মহারাজ বলবেন না। এই শুনে শুনে দশটা আবার এত যে পরিশ্রম, এত ভক্তির সঙ্গে কথা হচ্ছে, আমরা একটু ভিড় হলে বিরক্ত হই, কিন্তু ওনার মধ্যে বিরক্তি ছিল। এর মধ্যে আবার এত চিঠি লেখা, এর ভিতরে আবার মানি অর্ডার ছিল, সেই মানি অর্ডার গুলোকে সই করা, তার মধ্যে আবার প্রয়োজনে উনি পাঠগুলিকে লিখেও রাখতেন। গুরু মহারাজ বলতেন যখন যে গ্রন্থ পাঠ করবে তখন সেটা লিখে রাখবে, নোট রাখবে। বলতেন দেখো এই আমি রাধা রসুদানি পাঠ করছিলাম, একটা নোট রেখেছিলাম বলেই আমি তাড়াতাড়ি গ্রন্থাগারে ছাপালাম, যখন যে মনোভাব আসবে সেটা লিখে রাখবে, লেখার অভ্যাস করবে। বারবার বলতে লেখো লেখো লেখো, কারণ বলার থেকেও লেখা শতগুণ সহস্র, বলাটা তো মিলিয়ে যাবে মিশে যাবে কিন্তু লেখাটা থেকে না। উনি পরম গুরু পাদ পদ্মের আদেশে বৃহৎ ভাগবতামৃতের যে নোট লিখেছিলেন সেটা পরম গুরু মহারাজ পড়ে ওনার খুব ভালো লাগে, উনি বলেন এটা তুমি ছাপাও। তো তখন তো পয়সা কড়ি ছিল না, উনি পরম গুরু মহারাজ থাকতে দিল্লিতে পাঠ করতে যেতেন প্রায়, দিল্লি নেতাজি নগরে কালীবাড়িতে উনি অনেক পাঠ করেছেন। পরম গুরু মহারাজেরই এক বান্ধব ছিলেন দেবেন মাহাতো বলে, ওই মেশা গ্রামের পাশেই ইচ্ছা দিয়ে
সেই দেবের মাত্র তিনি দিল্লিতে প্রায় আসতেন এবং উনি রাজনীতিবিদ নেতা ছিলেন এবং দিল্লির বাবার সম্পর্কে ব্রজভূষণ দাস বাবা ছিলেন এখানে দিল্লির বাবা অনেক বাঙালি ছিল দিল্লিতে এখনো আছে নেতাজি কলোনিতে তো গুরু মহারাজ প্রায় ওই দেবের মাহাতো মহোদয় দিল্লিতে ওনাকে নিয়ে যান পরম গুরু মহারাজের কাছে দেবেছি অনেকেই বলতো যে দাদাকে দেন একটু পাঠের জন্য দেশে নিয়ে যাই তখন পরম গুরু মহারাজ বলতেন দাঁড়াও কাঁঠাল পাকাচ্ছি কাঁঠালকে পাকতে দাও এইভাবে উনি এখানে ভজনের সঙ্গে সঙ্গে অধ্যয়ন প্রারম্ভ করেন শ্রী ভাগবত দাস বাবাজি মহারাজের কাছে ভাগবত অধ্যয়ন করেন এবং কৃষ্ণচরণ পণ্ডিতজি মহারাজের কাছে কেশীঘাট করে উনি ব্যাকরণ এবং বৈষ্ণব দর্শনে গ্রন্থাবলী অধ্যয়ন করেন কিন্তু তখনও পাঠ আরম্ভ করেন আমাদের এক পিসিমা ছিলেন কুঞ্জরানী দেবী বলে তো উনি সর্বপ্রথম পরম গুরু মহারাজকে বলেন যে শুনেছি দেশে দাদা অনেক পাঠ কীর্তন করে উনি রামায়ণও খুব ভালো পাঠ করেন দেশে খ্যাতি আছে কিন্তু এখানে পাঠ যদি একটু ব্যবস্থা করেন তো পরম গুরু মহারাজ বলেন দেখো এখানে পণ্ডিতের জায়গা ভজনানন্দীর জায়গা ওখানে ওই দেশে কি পাঠ করে না করে এই সেই কুঞ্জরানী পিসিমার আগ্রহী গোবিন্দ মন্দিরে সর্বপ্রথম গুরু মহারাজ পাঠ তারপরে ভজন কুটিরে ভাগবত ভবন নির্মিত হলে দীর্ঘদিন ভজন কুটিরের ভাগবত ভবনে ওই ভাগবত ভবনের উদ্বোধন উৎসবে শিবানন্দ স্বামী আগে এসেছিলেন বৃন্দাবনের থেকে তখন গুরু মহারাজ ওই বরাহী রকম নট বড় প্রভু এই শ্লোকটি তাদের সম্মুখে সঠিক আলোচনা করেন নৃসিংহবল্লভ স্বামী মুগ্ধ এইভাবে গোবিন্দ মন্দিরে ম্যাড্রাসি বাবার এখানে তারপরে জাহ্নবা অঙ্গন নির্মিত হলে জাহ্নবা অঙ্গনে পাঠ হতে থাকে কিন্তু স্থানটা দেখা যায় যে ভক্ত সংখ্যা দিন 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 বেড়ে চলেছে তারপর আমাদের গুরু ভ্রাতা হিমাংশু পাল মহোদয় উনি শিষ্য হন ওনার কৃতিত্ব রূপে এই অঙ্গন এবং উপরে গ্রন্থাগার ইত্যাদি নির্মিত হয় তারপরে থেকে জাহ্নবাঙ্গনের পাটি এখানে হতে থাকে এইভাবে গুরু মহারাজের চারু চরিত্র কথা এখন তো নিয়ম সেবা মাস অনেকে বলছিল যে গুরু ভ্রাতাগণ বলছিলেন যে বিকেলবেলা সাতটার সময়ে গুরু মহারাজ তীর্থকথান এই তিথি আরাধনা উপলক্ষে পৃথকভাবে আরেকটা পাঠ হলে ভালো হতো বা অনেকেই আছেন গুরু মহারাজের স্মৃতি চারণে সকলেরই তো ইচ্ছা করে গুরু মহারাজের সম্বন্ধে বলতে অতএব পৃথক একটা পাঠের আসর সাতটার থেকে আটটা এই যে পাঠের টাইমটা এই সময়টা তো এইখানেরই পাঠ ছিল ভক্তি সন্দর্ভ বহু দীর্ঘকাল এখানে আলোচনা হয়েছে ওই সময় একটা পৃথক পাঠের ব্যবস্থা করলে ভালো হতো ওনারই চার চরিত কথা সকলে মিলে বলতেন আমাদেরও তো অনেক ইচ্ছা ছিল যে এবং অনেকেই আমাদেরকে বলেন কুণ্ডলী গোস্বামী প্রভু সবসময় বলেন যে আমাকে ডাকেন না কেন অচ্যুতলাল ভট্টজি আছে শ্যামসুন্দর পরাশর আছেন রাজেন্দ্র দাসজি গুরু পীঠাধীশ্বর তারা সকলে ডাকলেই চলে আসবে প্রত্যেকেই গুরু মহারাজকে অতিশয় শ্রদ্ধা এবং বলেন রাধাকুণ্ডে সকলে কথা বলতে চান সকলে আগ্রহী কিন্তু পুণ্ডরীক গোস্বামী তো বারবার বলেন যে বাবা কেউ নেই বোধহয় বের কব বলা হবে তো কিন্তু এবং গুরু ভ্রাতাগণের ভিতরেও যারা ওই কথা বলেন বাংলাতে হিন্দিতে ইংরেজিতে সকলেরই ইচ্ছা যে গুরু মহারাজের চারু চরিত্র আরো সুন্দরভাবে আরো আলোচিত আলোচনা হোক কিন্তু এইবার করোনা এই একটা সময় সীমার সংকীর্ণতা এবং এই ব্যাপারটা পুরো মহাত্মা মহারাজের উপরে নির্ভর করছে
মাধ্যম মহারাজে আমরা আগামীতে চেষ্টা করব যাতে এই আলোচনা আরো সুন্দর আরো মনোজ্ঞ আরো যাতে পৃথকভাবে কারণ ওই সময় আবার অন্য অন্য জায়গাতেও পাঠ চলে সেই স্থানের বক্তারাও হয়তো একটু দুঃখ পাবে শ্রদ্ধার সঙ্গে যদি এদিকে চলে আসে আর এই মাসে সবকিছুই তো নিয়মাধীন এখানে তো ভজনটাকেই মুখ্য করে দেখা হয় ভজনের নিয়মটাকেই মুখ্য করে রাখা হয় এই জন্য এই বছরে করোনা আপনারা ক্ষমা করে দিন আগামীকাল আবার আমরা অবশেষ গুরু মহারাজ ইচ্ছা অনুযায়ী ভারতীয় Thank you.